আচ্ছা ওনার সাথে তোমার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, ও আমার বন্ধু আর কিছুই না। আরে তুমি মিথ্যা কথা বলতাছো কেন? তুমি স্যারে বলে দাও যে তুমি আমার বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মাফ করে দেন, রাস্তার জ্যামের কারণে আমার 5 মিনিট দেরি হয়ে গেল। এই যে আপনার পার্সেল। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। পেমেন্টটা আপনার মোবাইলে দিয়ে দিয়েছি, আপনি চেক করে দেখুন। জি জি স্যার, জি আসছে। থ্যাংক ইউ স্যার। এক মিনিট দাঁড়ান দাঁড়ান। জি আপনার মোবাইলের ছবিটা কার? স্যার পার্সোনাল মোবাইলে কার ছবি থাকে? যে মানুষটার আমি জীবনের চেয়ে ভালোবাসব তার ছবিই তো থাকবো। মানে 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 কি আবার? ও আমার বিবাহিত স্ত্রী, ওর নাম সাবিনা। কি বলেন আপনি, সত্যি বলছেন তো? এইটা কেমন কথা বললেন স্যার? নিজের বউরে নিয়ে কেউ কি সত্য মিথ্যা কয়? ও আপনার বিবাহিত স্ত্রী? জি। আপনি আমার বাসায় আসুন। কিন্তু স্যার আমার তো আরো অনেক ডেলিভারির কাজ বাকি আছে। আমি আপনার বেশি সময় নষ্ট করবো না, জাস্ট ভিতরে আসবেন, আমি একজনের সাথে আপনার পরিচয় করে দিব, তারপর আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, আসুন। আপনার ড্রয়িং রুমে আমার কেন নিয়ে আসছেন? আমি তো স্যার কিছুই বুঝতাছি না। আমি একজনের সাথে আপনাকে পরিচয় করাবো। সাবিনা, এ সাবিনা এখানে আসো। স্যার কারে ডাকলেন? আমার খাবার নিয়ে আসছো? মতিন তুমি এখানে, তুমি এখানে কি করছো? আরে তুমি এখানে কি করছো আর তুমি এখানে কখন আসছো? আর এই স্যারকেই বা তুমি কিভাবে চিনো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এ মানে আমি আমি তো আচ্ছা, তাহলে তোমরা দুজন দুজনকে চিনো তাই না? আচ্ছা ওনার সাথে তোমার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, ও আমার বন্ধু আর কিছুই না। আরে তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তুমি স্যারে বলে দাও যে তুমি আমার বউ, আর তুমি এখানে কি করতেছো? তার মানে তুমি বিবাহিত? তুমি বিবাহিত হয়ে আমার সাথে প্রেম করতেছো আর আমাকে বলতেছো তুমি অবিবাহিত? তুমি তো আমাদের দুজনের সাথে চিটিং করতেছো, ওনাকে বিয়ে করেছো আর আমার সাথে প্রেমের অভিনয় করতেছো তাই না? হ্যাঁ রোহান, আমি তোমার সাথে মিথ্যা বলেছি, আজকে সত্যি বলবো। আসলে আমি ওকে ভালোবাসি না, ওর সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সেটা আমার অমতে। আমি কখনো ওকে ভালোবাসিনি, আমি সবসময় ভাবতাম আমার স্বামীর অনেক টাকা পয়সা থাকবে, আমি তার টাকায় সারা দুনিয়া ঘুরবো, মনের সমস্ত ইচ্ছে পূরণ করবো। কিন্তু আমার বাবা মা ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। চুপ করো মিথ্যাবাদী, তুমি কাউকেই ভালোবাসো না। আজকে উনি ডেলিভারি ম্যান বলে তুমি ওনাকে ঘৃণা করতেছ, কালকে যখন আমার টাকা থাকবে না তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি ভেবেছিলাম তুমি একটা ভালো মেয়ে, আজকে আমার ভুল ভেঙে গেছে, আসলে তুমি একটা লুবি মেয়ে। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না, আমিও তোমার সাথে যোগাযোগ করবো না। ভাই সরি, আমাকে মাফ করে দিয়েন, আমি আসলে জানতাম না সে বিবাহিত, যদি জানতাম সে বিবাহিত আমি তার সাথে প্রেম করতাম না। ভাই আমি আজকের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। রোহান আমার কথা শোনো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আই লাভ রোহান। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনবো না, বেয়াদব মেয়ে। মতিন প্লিজ তুমি আমার কথা শোনো, আমি আজকের পর থেকে আর রোহানের সাথে দেখা করবো না, ওর সাথে কথা বলবো না, আমরা নতুন করে আবার সব প্রথম থেকে শুরু করব। কি শুনবো? হ্যাঁ কি শুনবো, আমি তোমার কথা কি শুনবো? একটু আগেই তো তুমি এই স্যারের সামনে বললে যে তুমি অনিচ্ছাকৃতভাবে আমাকে বিবাহ করেছো। আমি সামান্য একটা ডেলিভারি ম্যানের চাকরি করি বইলা, আমার ঘরে তুমি সুখে শান্তিতে নাই। সি 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 সি, তুমি আমারে রাইখা টাকার জন্য গোপনে অন্য মানুষের সাথে প্রেম করতাছো? ঠিক আছে, আমার পেশা তোমার পছন্দ না, আর আমিও তোমারে ভালো রাখতে পারি নাই। আগামী 7 দিনের মধ্যে তোমার আমার সম্পর্কটারে আমি আলাদা করে দেব। স্যার আমি ছোট মানুষ, ছোট চাকরি করি, আমার মতো মানুষ আপনার ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না, তবে এইটুকু বলতে চাই আপনি আমার চোখটা খুলা দিছেন, আমি যাই স্যার। আসসালামু আলাইকুম। গ্রামে একটা কথা আছে, বাথা রাইকা লাং দললে কোনোটাই থাকে না, আজকে তোমার অবস্থা হয়েছে সেইটা, সব কিছু তোমার কর্মের ফল, না পাইলে স্বামী না পাইলে প্রেমিক। যাও বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো বেরো।